গর্ভ অবস্থায় সবুজ স্রাব, তাহলে এই ভিডিওটি না টেনে দেখুন। দর্শক, আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থায় সবুজ স্রাব হলে করণীয় কী, বলছেন প্রফেসর ডক্টর সেলিনা আক্তার ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন কি, WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ ম্যাম। প্রেগনেন্সিতে গ্রিন কালারের স্রাব যাওয়া, এটা কি নিরাপদ? এটা নিয়ে যদি কিছু বলতেন ম্যাম, গ্রিন কালারের স্রাব। আচ্ছা, প্রেগনেন্সিতে গ্রিন কালারের স্রাব যাওয়াটা খুব একটা ভালো জিনিস না, তার মানে ওখানে কোনো ইনফেকশন আছে। হ্যাঁ, তো আপনার স্রাব যাওয়ার সাথে চুলকানি আছে কিনা সেটা বলেননি, আপনার ডায়াবেটিস আছে কিনা সেটাও কিন্তু বলেননি। যেটাই হোক, আপনার যোনি পথে ইনফেকশন ডেফিনেটলি আছে, তো এটার জন্য আপনাকে একটু ডক্টরের চেম্বারে যেতে হবে, যোনি পথটা পরীক্ষা করাতে হবে। যদি বেশি ইনফেকশন থাকে, অনেক সময় সেটা ক্লিন করে দিতে হয় এবং তারপরে কিছু মেডিসিন দিতে হয়। সেই সাথে আপনার ডায়াবেটিস এর টেস্ট করতে হবে এবং যেই স্রাবটা ওখানে আছে সেই স্রাবটাও কিন্তু টেস্ট করতে হবে, দেখতে হবে যে স্রাবের মধ্যে অন্য কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় আনডায়াগনোসড কিছু পলিপ থাকে, তারপরে মাসিকের রাস্তা অথবা যোনি পথে কিছু প্রবলেম থাকে যেটা আমরা অনেক সময় পরীক্ষা করি না, দেখিও না। প্রেগনেন্সির আগে কয়জন মানুষ আসে রাখতে এবং দেখাতে আসলে অনেক সময় যোনি পথও পরীক্ষা করা হয় না, সাধারণত কমপ্লেন না করলে। তো গ্রিন কালারের যে স্রাব যাচ্ছে সেটা কিন্তু ভালো লক্ষণ না। এটা যদি কন্টিনিউয়াস এরকম চলতে থাকে তাহলে কিন্তু আমরা ওই বলি আর্লি ডেলিভারি হয়ে যাওয়া অথবা অ্যাবর্শন হয়ে যাওয়া অথবা ইনফেকশন ভিতরে ঢুকে যাওয়া, এই জিনিসগুলো হতে পারে। তো এটা ইমিডিয়েটলি আপনাকে অবশ্যই টেক কেয়ার করতে হবে এবং ডক্টরের কাছে যেতে হবে। ধন্যবাদ প্রশ্ন করার জন্য।